ফ্রেন্ডস, রাধুনী রসুই থেকে আপনাদের সবাইকে স্বাগত। বড়দিন এসে গেছে, মনটা এখন কেক খাই কেক খাই করছে, তাই আমার আজকের রেসিপি ফ্রুট কেক। ফ্রুট কেকের জন্য আমি এখানে বোল নিয়েছি, যার কাছে যা থাকবে সেটা দিয়েই মাপ করে আপনারা কেকের জন্য এগুলো নিতে পারেন। আমি এখানে এই যে বাটিটা নিয়েছি এর মাপ মতোই সব কিছু নেব। প্রথমে একটা বড় বোল নিয়েছি, এর মধ্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু নিয়ে চেলে নেব। একটা জ্বালনি নিয়েছি, এর মধ্যে প্রথমে আমি এই বোলটার মাপে এক বোল নিলাম আর অর্ধেক বোল মানে দেড় বাটির মতো ময়দাটা নিচ্ছি। দেড় বোলের মতো এই ময়দাটা নিয়ে নিলাম। এবার আমি এখানে এক চামচ, এই যে একটা ছোট চামচে এক চামচ মতো বেকিং পাউডার নিয়ে নিলাম, হাফ চামচেরও একটু কম বেকিং সোডাটা নিয়ে নিলাম। এবার আমি এগুলো একসাথে একটু চেলে নেব। চেলে নিলে কেকটা খুব স্মুথ হয় এবং ভালো হয়। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার চালা হয়ে গেছে, এটা আমি যেহেতু এই বোলের মধ্যেই আমি ব্যাটারটা রেডি করব, তাই এটা আমি অন্য জায়গায় অন্য পাত্রে ঢেলে রাখছি। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন। আমি এখানে নতুন পাটালি গুড় নিয়েছি, এটা প্রায় এক বোল নিয়েছি, একটুখানি কম আছে। আমি এখানে এই পাটালি গুড়টা দিয়েই কেকটা বানাব। যে বোলের মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই বোলেরই মাপ করে আমি গুড়টা নিয়েছি, প্রায় এক বাটি মতো গুড় নিয়েছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। আর নিয়েছি হাফ বাটির মতো সামান্য ঈষদুষ্ণ দুধ, খুবই সামান্য ঈষদুষ্ণ, প্রায় ঠান্ডা হয়ে এসছে এরকম দুধ। সাদা তেল, সাদা তেল নিলাম হাফ বোলের মতো। এটা একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে ডিম দিয়ে করলাম না, তার বদলে দুধ দিয়ে করলাম, আপনারা এটা ডিম দিয়েও করতে পারেন। এবার আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এতে এই ছোট চামচটা, যেই চামচ মেপে আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছিলাম সেই চামচের এক এই এক চামচের একটু কম ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা আমার খুব স্মুথ হয়েছে এবং ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি যেহেতু ফ্রুট কেক, আমি কিছুক্ষণ ড্রাই ফ্রুটস নিয়েছি, ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে একটু আমি এখানে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে টুটি ফুটি চেরি, মুরব্বা আর কিশমিশ কাজু আর একটু আমন কুচি নিয়েছি। এইগুলো আমি একটু ময়দা দিয়ে একসাথে একটু মেখে নিচ্ছি। এবার আমি এই ড্রাই ফ্রুটসগুলো কিছুটা আমি এই ব্যাটারের মধ্যে দেবো আর কিছুটা রেখে দেবো কেকটা ব্যাটারটার ওপর থেকে দেব। কিছুটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম। আর যে বাকি ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলো আমি ওপর থেকে
যেই পাত্রে আমি এটা বেক করব সেই পাত্রে উপর থেকে এগুলো দিয়ে দেব। আমি এই যে পাত্রটা দেখছেন এই পাত্রর দিয়ে আর এই দুটো পাত্রে আমি ব্যাটারটা ভাগ করে কেকটা বানাবো। এই পাত্রটা তো মাখিয়ে নিয়েছি, এই যে বাটার পেপারটা আছে বাটার পেপারটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাও আমি একটু অয়েল ব্রাশ করে দিলাম। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে আপনারা অয়েল ব্রাশ করে পাত্রের মধ্যে একটু ময়দা ছড়িয়ে ময়দাটাকে একটু সমানভাবে ছড়িয়ে সমান করে নিয়ে ওর মধ্যে ব্যাটারটা ঢেলে বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি ব্যাটারটা দুটো পাত্রে ভাগ করে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো পাত্রে ব্যাটারটা ভাগ করে নিয়েছি। এবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো কিছুটা ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম আর কিছুটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা প্রেশার কুকারে করব, তাই প্রেশার কুকারটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এখানে প্রেশার কুকারটা খুলে এখানে আমি একটা এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড না থাকলেও অন্য কিছু দিয়েও তার উপর আপনারা পাটিটা বসাতে পারবেন। এবার আমি কেকের যে পাত্রটা আমি এখানে বসিয়ে দিলাম। উপর থেকে চাপা দিয়ে দিলাম। এখানে আমি একটা পাত্র প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর একটা আমি এই নর্মাল যে কড়া সেটা আমি ঢাকা দিয়ে প্রিহিটের জন্য বসিয়েছি, আর একটা পাত্র আমি কড়াতে করে আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি দুটো পাত্রে যে আমি কেকটা ভাগ করে নিয়েছিলাম এখানে ওখানে একটা প্রেশার কুকারে একটা বেক হচ্ছে, আর এখানে আমি নর্মাল কড়াটা প্রিহিট করে নিয়েছি 10-15 মিনিটের মতো, এবং একটা স্ট্যান্ড দিয়ে এখানে আমি আর একটা পাত্র বসিয়ে দিলাম। এবার আমি এটা ওপর থেকে চাপা দিয়ে দিলাম। এটাও আমি 30-35 মিনিট পর বেক হয়েছে কিনা দেখে তারপর আমি দেখাবো। আপনারা কেকটা যখন বেক হবে অবশ্যই গ্যাসটা হিম করে রাখবেন। 35 মিনিটের মাথায় আমি প্রেশার কুকারটা খুললাম। কেকটা আমার মনে হচ্ছে আরো 10 মিনিট রেডি হতে লাগবে। পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমার কেকটা, একটু আমি দেখছি এটা হয়ে গেছে নাকি। দেখুন আমি এই পাতলা ছুরিটা দিয়ে একটু চেক করলাম, দেখছেন আমার কেক এর গায়ে একটু কেক লাগে, তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা এবার আমি কেকটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপর আমি এটা দেখাবো। ফ্রুট কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে এই পাতলা ছুরিটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এটাকে এবার আমি আস্তে আস্তে করে
তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে একদম। আমি এখানে পেছনে যে বাটার পেপারটা আছে এটাকে আমি আস্তে আস্তে তুলে ফেলব। এটা একদম দেখুন, এটা আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি, একদম নরম, খুব সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের ফ্রুট কেক। কেকটা আলাদা আলাদা করে দুটো পাত্রে করেছিলাম, এটা আমি প্রেশার কুকারে করেছি এই কেকটা, এই ফ্রুট কেকটা, আর এটা আমি নর্মাল কড়াতে ঢাকা দিয়ে করেছি। এটাও দেখুন, এটাও খুব ভালো তৈরি হয়ে গেছে, দুটো ফ্রুট কেকই আমার একদম রেডি হয়ে গেছে। এটা একটু গরম আছে কারণ এটা একটু টাইম লেগেছে বেশি কড়াতে, নর্মাল কড়াতে, তাই এটা ঠান্ডা হলে এটা কাটা হবে। আপনারা একবার ট্রাই করে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।